বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর উত্তরা 4 নম্বর সেক্টরের কসাই বাজার রেলগেট সংলগ্ন ইরশাল কলোনিতে গিয়ে এই চিকিৎসা সহায়তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়। আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাইসুর সাথে সাক্ষাৎ করে এই সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নির্দেশে পাশে থাকবেন তারা।